বাড়ি নির্মাণ সম্পর্কিত আপনার প্রশ্নগুলি আমাদের বিশেষজ্ঞদের পরামর্শের জন্য কমেন্ট বক্সে জিজ্ঞাসা করুন এবং বাড়ি নির্মাণের সঙ্গে জড়িত আপডেটের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনে ক্লিক করুন। গৃহের লেআউট থেকে গৃহের কোন স্ট্রাকচার কোথায় তৈরি হবে সেটা বোঝা যায়। গৃহের নির্মাণের শুরু লেআউট মার্কিং দিয়ে হয়। এটির উপরে নজর না দিলে গৃহ প্ল্যান অনুযায়ী হবে না। সব থেকে প্রথমে ইঞ্জিনিয়ার এবং মিস্ত্রির সাহায্যে খালি প্লটের উপরে পিলারের প্লেসমেন্ট সেট করুন। 2 থেকে 3 ফিটের স্টিল রড এবং একটি সুতোর সাহায্যে বেসলাইন এবং বাকি বাউন্ডারিগুলি সেট করুন। নিশ্চিত করুন যেন দেওয়ালের পজিশন এবং সাইজ বিল্ডিংয়ের ভার বহন করার জন্য পর্যাপ্ত হয়। পিলারের প্লেসমেন্ট নিশ্চিত হবার পরে চক পাউডারের সাহায্যে মাটি খোঁড়ার এরিয়াগুলি মার্ক করুন। মাটি খোঁড়ার কাজ শুরু করার আগে মাটি পরীক্ষার কাজ অবশ্যই করাবেন। পিলারের গভীরতা মাটির কন্ডিশনের উপরে নির্ভর করে। মাটি যত নরম হবে পিলারের গভীরতাও তত বাড়বে। খেয়াল রাখবেন যে মার্কিংয়ের কাজ আপনার গৃহের প্ল্যান অনুযায়ী হচ্ছে কিনা। এইগুলি ছিল লেআউট মার্কিংয়ের বিষয় কিছু তথ্য। আপনার কাছে যদি এই বিষয় সম্পর্কিত কোনো প্রশ্ন থাকে তাহলে নিচে দেওয়া কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করুন। দেখতে থাকুন বাত ঘর কি আল্ট্রাটেক কিওরসে।